হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকঝাল মিষ্টি। আমি পম্পা। আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ দেখতে হয়েছে। এটা পাঁচমিশালি তরকারি দিয়ে কাটা চচ্চড়ি, অর্থাৎ মাছের মাথা দিয়ে আমি নানান রকম সবজিতেই রেসিপিটা করেছি। দেখো, প্রথমে এখানে শিম, বেগুন, মূলো, আলু, ফুলকপি সমস্ত কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি। আবার বলছি, এখানে আছে আলু, ফুলকপি, মূলো, শিম, বেগুন। আর এখানে নিয়ে নিয়েছি আমি মাছের মাথা। মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটা কাতলা মাছের মাথা। তারপর এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের মাথাটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিচ্ছি আমরা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, এখানে ছ সাত কোয়া রসুন আছে, আদা বাটা, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু ধনে পাতা নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ মাছের মাথার পিসগুলো ভাজতে হবে। তেলের মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। যেহেতু মাছের মাথাটা একটু বড় ছিল, তাই টুকরো টুকরো করে নিয়েছি, আর এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। নতুন করে আর তেল দিলাম না, এর মধ্যে পেঁয়াজ কুচি আর চিরে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা সবজিগুলো সব দিয়ে দেব। আবার বলছি, এর মধ্যে দিয়েছি টমেটো, মূলো, শিম, বেগুন, আলু, ফুলকপি, এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সবজিগুলো দিয়ে খুব ভালো করে একটু কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। আমি এখানে দু চামচ নুন দিলাম। দিয়ে দিলাম এক চামচ হলুদ। আমি এখানে কিন্তু সবজিটা বেশি জল দিয়ে রান্না করব না, তাই সবজি যখন রান্না করব তখন গ্যাসটা একটু লো ফ্লেমেই করব, নাহলে জলটা একদম শুকিয়ে যাবে, কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। আর সবজিটা ঢেকে ঢেকে রান্না করবো। ঢেকে দিলাম, তিন চার মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ, বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখো, দু মিনিট
5 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখো সবজিগুলো ভালোমতো সিদ্ধই হয়ে গেছে। তাও এটাকে খুব ভালো করে কষাতে হবে, আমি কিন্তু কোনো জল দিইনি, ঢেকে ঢেকে রান্না করতে করতে এটা অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে সব। এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে আবার খুব ভালো করে এটা একটু মাখিয়ে নেব। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, তোমরা চাইলে চিনিটা দিতেও পারো নাও দিতে পারো। শীতের দিনে নানা রকম সবজি দিয়ে এরকম মাছের মাথা দিয়ে রান্না করে দেখবে খুব ভালো লাগবে, এটা নিরামিষ করলেও ভালো লাগে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে সবার আগে তোমরা দেখতে পারবে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে।